নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত যে কোনো নিরামিষের দিনে বা বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে বা যদি মাছ মাংস ডিম না খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন রেসিপিটা কিন্তু খুব সহজ আর বাড়িতে থাকা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে বানাচ্ছি নিরামিষ অমলেট কারি আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে ভীষণ খুশি হবে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা ডিম নয় নকল ডিমের অমলেটকারি তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে কাঁচা পাকা কুচিয়ে নেওয়া লঙ্কা আর তার সাথে আদা বাটা একটু ভেজে নিচ্ছি প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটাটাকে একটু ভেজে নিতে হবে তো আদা বাটা কাঁচা লঙ্কা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো আর টমেটোটাকে দিয়েও একটু হালকা করে টমেটো নরম হয়ে আসা অবধি আদা বাটা আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কার সাথে একটু ভেজে নিচ্ছি টমেটো হালকা নরম হয়ে গেলে এবার স্বাদ মতন লবণ দেবো দেবো ঝালের জন্য সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো আর যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলার সাথে টমেটো একদম নরম হয়ে আসা অবধি কষিয়ে নিচ্ছি তো টমেটোটা বেশ নরম হয়ে এসছে এবার এখানে দেখুন আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুগুলোকে কিন্তু খোসা সহই প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেব এখানে ভাজা মশলার গুঁড়ো এখানে জিরে আর ধনে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদাম আর বাদামগুলোকে কিন্তু আমি একটু আধা ভাঙা করে দিয়েছি একটু চটপটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস তো এবার এই পুরটাকে বানিয়ে নিতে হবে তো খুব বেশিক্ষণ লাগবে না দু থেকে তিন মিনিট একটু পুরটাকে আলুর সাথে একটু নাড়াচাড়া করলে কিন্তু পুর তৈরি হয়ে যাবে আর লেবুর রস দেওয়াতে ভয় পাবেন না যে তেতো হয়ে যাবে যেহেতু পুরটা দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে তাই লেবুর রস এই সময় একই সাথে দিলে কিন্তু তেতো হওয়ার ভয়টা থাকে না পুরটা তৈরি হয়ে গেছে নাবিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এদিকে দেখুন আমি তিনটে পাপড় নিয়ে নিয়েছি এটা কিন্তু বড়ো সাইজেরই পাপড় আর এটা মশলা পাপড় তো যে পাপড় আমরা ভাজা খাই সেই পাপড়ই কিন্তু এগুলো তো পাপড়গুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ধুয়ে নেব আর খুব বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে পাপড়গুলোকে রাখলে পাপড়গুলো নরম হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গেই কিন্তু এপিটোপিট করে ধুয়ে নিয়ে পাপড়গুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে একটা শুকনো প্লেটের মধ্যে এইভাবে আলাদা আলাদা করে পাপড়গুলোকে ছড়িয়ে রাখতে হবে তাতে করে পাপড়ের মধ্যে থাকা এক্সট্রা জলটা কিন্তু চলে যায় তো এবার অপর একটা প্লেট নিয়ে নিলাম আর একটা ভিজিয়ে নেওয়া পাপড় প্লেটের ওপর নিয়ে নিচ্ছি পুটটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে আর পুটটা কিন্তু অবশ্যই করে ভালো করে ঠান্ডা করে নিতে হবে বেশ খানিকটা পুর দিয়ে দিচ্ছি একটা পাপড়ের মাঝখানে এবার পাপড়টাকে চারদিক থেকে এইভাবে একটা খামের মতন করে ভাজ করে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন কিন্তু এটাকে লম্বাভাবেও ভাজ করতে পারেন আর দেখুন মুখটা কিন্তু একটু সিল করার জন্য সামান্য করে একটু আলুর পুর দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি তবে ভয় পাওয়ার কিছু নেই পুরগুলো কিন্তু বেরিয়ে যায় না দেখুন আমি আরও আর একটা পাপড়ের মধ্যে পুর ভরে দেখিয়ে দিচ্ছি আর পুরটা একটু বেশি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে তো খুব ভালো করে আমি তিনটে পাপড়ের মধ্যে কিন্তু পুরগুলোকে ভরে নিয়েছি এবার কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিতে হবে এবার পুর ভরে নেওয়া পাপড়গুলোকে ভেজে নিতে হবে দেখুন ঠিক এইভাবে ভাজতে হবে যেদিক আমি মানে যেদিকের মুখটাকে স্টিল করেছি সেই দিকটাকে কিন্তু নিচের দিকে দিয়ে ভাজতে হবে নালে উপরের দিকে দিয়ে দিলে কিন্তু মুখটা খুলে যেতে পারে তো ঠিক এইভাবেই কিন্তু মাঝারি আঁচে রেখে পাপড়গুলোকে ভেজে নিতে হবে আর পাপড় ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এপিট করে নিলে পাপড়গুলো ভেজে নেওয়া যায় তো পাপড় আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর ঠিক এইভাবেই কিন্তু সিল করে নেওয়া মুখটাকে নিচের দিকে দিয়ে পাপড়গুলোকে ভাজতে হবে দেখুন আমি একটা একটা করেই পাপড়গুলোকে ভেজে নিচ্ছি যেহেতু খুব বেশি তেল কিন্তু আমি এখানে ব্যবহার করছি না আপনি তো একটা একটা করে সমস্ত পাপড়গুলোকে কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি আর এই পাপড় ভাজা কিন্তু এমনি শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে তো এবার আমি গ্রেভিটাকে তৈরি করব। আর খুব সিম্পলভাবে গ্রেভিটাকে তৈরি করছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এখানে গোটা জিরে তার সাথেই দেবো তেজপাতা ফোরনটাকে কয়েক সেকেন্ডে একটু ভেজে নিয়েছি আর এখানে আমি বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা তার সাথেই টমেটো বাটা একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা কাঁচা লঙ্কা টমেটোর গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একে একে দেব সামান্য করে একটু ধনের গুঁড়ো তার সাথেই দেব জিরের গুঁড়ো দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি আর স্বাদ মতন লবণ দিচ্ছি দিচ্ছি এখানে স্বাদ মতন মিষ্টি আর দিয়ে দেবো ফ্যাটানো নর্মাল টেম্পারেচারে থাকা টক দই খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো খুব ভালো করে অল্প আঁচে রেখে মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতন জল দিচ্ছি আর জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই একই সাথে দিয়ে দেব সামান্য করে একটু শাহি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটাকে এবার ফুটতে দেব তো খুব ভালো করে ঝোলটা যখন ফুটে যাবে মানে মোটামুটি ঝোলটা প্রায় হয়ে আসবে তখন এখানে নাবানোর দু থেকে তিন মিনিট আগে ভেজে নেওয়া পাপড়গুলোকে দিতে হবে তো ভেজে নেওয়া পাপড়গুলোকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে দিয়ে ফোটালে পাপড়গুলো একদম নেতিয়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না তো খুব মানে নামানোর একদম আগে আগে পাপড়গুলোকে দিয়ে সামান্য করে একটু রান্না করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। ঘি তো ঘি ছড়িয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই নিরামিষ পাপড়ের ডালনা বলতে পারেন বা নিরামিষ অমলেটকারি বলতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি